মঙ্গলবারের সকাল, ঘড়িতে কাটা তখন 9:40-এর উপরে। বোমার শব্দে কেঁপে ওঠে পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনাল। বিস্ফোরণে ধসে পড়ে ভবনের চতুর্থ তলার দেয়ালের এক অংশ। এরপর প্রচণ্ড গোলাগুলির শব্দে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। এর আগে রাত 2 থেকে হোটেলটি ঘিরে রাখে সোয়াট সদস্যরা। অভিযানের নাম দেওয়া হয় অপারেশন আগস্ট বাইট। অভিযানের শুরুতে বারবার আত্মসমর্পণের আহ্বান জানানো হয় জঙ্গি সাইফুল ইসলামকে, কিন্তু সে আত্মসমর্পণ না করে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলে আসেন পুলিশ মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় পুলিশ মহাপরিদর্শক জানান, খুলনার বিএল কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম আত্মঘাতী হয়েছে। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তার আত্মঘাতী হামলার পরিকল্পনা ছিল। জঙ্গিরা এই 32 কেন্দ্র করে যে মিছিলগুলি আসবে, সেই মিছিলে তারা আত্মঘাতী বোমা হামলা করবে এবং তারা শত শত লোক মেরে ফেলবে, এই ধরনের প্রস্তুতি জঙ্গিদের ছিল। সাধারণ একটা হোটেল, সেই হোটেলে তারা অবস্থান নিচ্ছে আমরা জানতে পেরেছি। তো আমরা তল্লাশি করে একটি রুমে যখন গেলাম, সেই রুম থেকে রেসপন্স পেলাম, তাতে আমরা বুঝলাম সে জঙ্গি এবং আমরা তাকে আটকে রাখলাম এবং তাকে সারেন্ডার করার জন্য অনেকভাবে আমরা তাকে বলেছি, কিন্তু সে সারেন্ডার করেনি। তো বাধ্য হইয়া পুলিশ অপারেশনে গেছে। পুলিশ যখন অপারেশন শুরু করেছে তখন সে একটি বোম এক্সপ্লোসিভ বাস করে পুরা দরজা ভেঙে ফেলছে। আত্মঘাতী জঙ্গি সাইফুলের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়। সে শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল, তবে 90 জেএমবির সদস্য কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে এ অভিযানের সময় পান্থপথমুখী সবগুলো সড়ক বন্ধ করে দেওয়া হয়। সৌমিত্র মজুমদার, 71, ঢাকা।